আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না। আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তাই ফেলে ছেলেরা, আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে, তারপরেও বিশ্বনবী তায়েফবাসীদের বন্ধুয়া দেয় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না, ওই নবীকে ভোলা সম্ভব? ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? বিশ্ব নবীকে তিন তিনটা জায়গায় আঘাত করলো, এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো, বিশ্ব নবী তায়েফবাসীদেরকে বদদোয়া দেয় নাই। বিশ্ব নবী তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই। বিশ্ব নবী ওযু করলেন, গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। ইন দ্য মিনটাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন, নবী আপনার মন খারাপ কেন? জিব্রাইল মারফত জানিয়ে দিলেন, মন খারাপ কেন? বিশ্বনবী বললেন, 80 মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম, তারা আমার দাওয়াত কবুল করে নাই। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো, আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিনকে লাল করে দিয়েছে। একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার পরানটা ঠান্ডা হয়ে যেত। একটা ছেলেও কালিমা পড়ে নাই, পাথর মেরে আমার রক্তাক্ত করেছে। কি ছিল আমার অপরাধ? ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তায়েফে এসেছি, একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ, আল্লাহ ডেকে বললেন, নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না, আপনি জানেন না, আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী যখন কালামুল্লাহ মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। জিনেরা এরকম বাক্য শুনে নাই এর আগে, জিনেরা মিলাই কি রে, এটা তো কোনো মন্ত্র না, জিনেরা মিলাই কি রে, এটা তো কবিতা না, এত সুন্দর কথা কার বাণী? এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না। এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন, নবী আপনার কষ্ট বৃথা যায় নাই। মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায়? আওয়াজ করে বলো, বৃথা যায়? নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে, তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন, ওরা দাওয়াত কবুল করে নাই, তো কি হয়েছে? অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই এমন এমন সুসংবাদ আপনার শোনাবো, আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবী যখন শুনলেন তায়েফবাসী কালিমা পড়ে নাই, কি হয়েছে? জিন জাতি তো পড়ছে, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। পড়ে এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো, বিশ্বনবী আর থাকতে পারলেন না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই, মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায়, আপনি চলে যান, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান।
বিষ্ণুনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর, লাউলা উখরিজতু লা লামা খারাজতু মিনহা, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি বের হতাম না, চোখের পানি ছাড়লেন, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধ হয়, এজন্য আওয়াজটা জোরসে হয় নাই। আপনাদের প্রাণের জেলার নাম কি? চুয়াডাঙ্গা। জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠিয়ে দেয় ভালো লাগবে? বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হবে, জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? আহা, পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়, বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানায়, মন খুব খারাপ। কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড, মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবার বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা যারা পারেন পড়েন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহানাল্লাহ। কইতে পারলেন না? তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বাঁচত 800 বছর 700 বছর। বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন, হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম, আগে উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার গুনাহগার উম্মতেরা হায়াত পাবে কম, তাই ইবাদতের সুযোগ তাদের কম, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে, ওয়া আকাল্লুহু মাইয়াজুযু যালিক, হাতে কোনো অল্প কয়েকজনই 70 এর বেশি হায়াত পাবে। আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা? কত হায়াত পায় মানুষ? 80 বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে? 80 বছরের মুরব্বী কেউ আছেন? নাই। 70 বছর হায়াত পেয়েছেন কেউ আছে? হ্যাঁ আছে আছে। 60 বছর বয়স আছে? 60 বছর আছেন। 50 আছে কার কার থেকে? 50 টরিক ভাইয়ের বয়স কত? শহীদ ভাই বয়স কত চলে? 50 মাশাআল্লাহ, আরো 50 বছর আল্লাহ বাজায় রাখবে, সবাই পড়ে আমিন। তো রাসূল ইসলাম চিন্তিত হলেন, হায় রে আগের উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর 1500 বছর, আমার উম্মত 60 থেকে 70 এর মধ্যে সব মরে যাবে, ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। কইবেন না? কি দরদ আমাদের জন্য, কি মায়ার নবী, কি দয়ার নবী। আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল? আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত,
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, পড়ে আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে? আমার নবীর চাইতে দিলদারি আর কেউ আছে? আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী ফরমান, লিকুল্লি নবিন দাওয়া মুস্তাজাবা, দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে। এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্ব নবী দোয়াটা করে নাই। সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল? সবাই বলেন না একটা, ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, কোন নবী বাকি নাই। সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে আমার নবী ছাড়া। আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে? দুনিয়ায় বিশ্ব নবী বিপদে পড়েন নাই, ওই দোয়াটা করলে বিপদ থেকে মুক্তি পেতেন, কিন্তু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্ব নবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে। চিল্লায় কর সুবহানাল্লাহ। বিশ্ব নবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে, আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তৃষ্ণায় ক্ষুধায় জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, সবাই শুধু বলবে ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও। অলিরা বলবে ইয়া নফসি, শহীদরা বলবে ইয়া নফসি, নবীরা বলবে ইয়া নফসি, উম্মত বলবে ইয়া নফসি, সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্ব নবী পিয়ানা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে, তিনি ইয়া নফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কেয়ামত জুড়ে চিৎকার ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ, পড়বেন না বিশ্ব নবী, মাথা তুলবেন না। রাব্বুল আলামিন সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন, জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো, ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্ব নবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন, উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়েদনা জিব্রাইল এসে বলে, ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীরে যে বলো, ইন্না সানুদিকা ফি উম্মতিক ফালা নাসু, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে, নবী মাথা তোলেন, মাথা তোলেন, ইরফার আসার নবী মাথা তোলেন, সাল সুতা আপনার কান্না আমার সহ্য হয় না, সাল সুতা যা যাবেন তাই দেব, ইশফা তো শফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব।
আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবে একবার। আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? বিশ্ব নবী বলবে, না না, মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্ব নবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে। আর জান্নাতের ফেরেশতারা বলবে, নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব? আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, হে, এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে। আপনারা ঘুমায় গেছেন? ঘুম ধরছে? কষ্ট হচ্ছে? জিমায় পড়েছে? মুসলমান চিল্লায় পড়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমা ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনার ইয়াতিম পাই নাই, তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ। পড়েন, আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে, জানেন? ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্ব নবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হলেন। আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ। পড়েন, এজন্য আল্লাহ বললেন, আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া। নবী, হে, আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? তো এই ছোট্টবেলায় আপনি ইয়াতিম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসেন নাই? বিপদের কালে আমার নবীর সাহায্য করার উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে নাই? পরীক্ষা দিতে হবে আমাদের, পরীক্ষায় পাশ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুলা আলা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, নিরাশ হয়ও না, হতাশ হয়ও না, বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া। নবী, আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি, তখন আপনারে আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ বললেন, ওয়াজাদাকা বাল্লান ফাহাদা। আপনারে আমি দল্লাল হিসেবে পেয়েছি, তারপরে রাস্তা দেখিয়েছি। আপনি রাস্তা খুঁজছিলেন। দল্লাল শব্দের অর্থ গোমরা, পথ হারা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। আমার নবী গোমরা ছিলেন না, আমার নবী পথভ্রষ্ট ছিলেন না। যদিও অফিসিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা। চিল্লায় বলেন ঠিক কি না? 40 বছর আগে নবী সত্য কথা বলতেন, 40 বছর আগে তিনি দান করতেন, নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, মানুষের বোঝা বইয়ে দিতেন, সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্ব নবী দাঁড়িয়ে যেতেন। চিল্লায় এখন ঠিক কি না?